প্রতিদিন আপনারা আসেন বসে থাকেন গেটের সামনে, ঠিক আছে, প্রতিদিন আমিও আমার এরকমই কাজই করব, চলুক, কতদিন চলে, কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের, যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান, সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন, সাহস নেই, দশটা লোকও আসে না, ভাড়াটিয়া লোক ভাড়া করে ডিসিএসপি দিয়ে লোক আনায় বুঝি, এটা না হলে এরকম এত করুণ পরিণতি হয়, 154টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি বাকিগুলোও করে ফেলবে, ওটা নিয়ে ওটা কোনো ইলেকশন নয়, এটা যে সিলেকশন হয়েছে ভাগাভাগি নির্বাচন হয়েছে, এটা আজকে জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার, তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার দিই আমরা এই সরকারকে, এই সরকারকে ধিক্কার দিই যে আজকে কি করছেন, আমাদের আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা দায়িত্ব পালন করছেন কিন্তু আমি মনে করি যে দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন, সম্মানের সঙ্গে, যাতে আমরাও কাজ করতে পারি আপনারাও কাজ করতে পারেন সেভাবে আপনারা করেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই পুলিশ বাহিনী, কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়, সেটা আপনাদের যে অফিসার ছিল সে গেল কোথায়, তার সাথেই তো আমি কথা বলতে চেয়েছি কেন আমার পথ আটকিয়েছে, কিন্তু সে কোথায়, কেন সে আসছেন এখন সামনে, এতক্ষণ তো অনেক কথা বললেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন, এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে, মুখটা বন্ধ কেন এখন, দেশ কোথায় গোপালি, গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন, গোপালগঞ্জ আর থাকবে না, আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, সেদিন কোথায় ছিল হাসিনা, সেদিন হাসিনা কোথায় ছিল, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল, কেন সে ফোর্স পাঠায় নাই, আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে, সেজন্যই আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা, বাংলাদেশের আজকে যে কর্মসূচি ছিল, আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে আজকে ছিল আমাদের সার্বভৌমত্ব রক্ষা এবং এবং ডেমোক্রেসি ফর রোড মার্চ, ডেমোক্রেসি ফর মার্চ ছিল আমাদের কর্মসূচি, তো গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামি তো রাখবে না, লিন্দুব দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে, কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনার, দেশ রক্ষা হবে ইনশাল্লাহ, দালালি বন্ধ করতে বলেন, আর হাসিনার দালালি করে লাভ হবে না, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন, জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে, দেশ বাঁচবে মানুষ বাঁচবে, আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো, আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন, মনে করেন যে এগুলোর হিসাব নেই, এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআরের অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে, এগুলি কোনোদিনও বৃথা যাবে না, আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে, বুঝলেন, এখনো সময় আছে, ধাক্কা ধাক্কি বন্ধ করেন, ধাক্কা ধাক্কি বন্ধ করেন, আমরা কেউ ধাক্কা ধাক্কি করতে আসিনি, আমরা কোনো ধাক্কা ধাক্কি করতে আসিনি, আমি বলছি আপনারা চাকরি করেন আপনারা করবেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না, দূরে থাকেন, দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে,
আপনাদের রাস্তার্থ থাকার কথা, আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কে আপনাদের মেয়েরা এত ঝগড়া করে কেন? মেয়েরা চুপ করো, কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন কি? বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা, নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে? বুঝেছেন? সেই অফিসার কোথায়? তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে।